সাকিব আল হাসানকে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি তার বিরুদ্ধে অভিযোগ জুয়ারির কাছ থেকে তিনবার প্রস্তাব পেয়েও সেটি বোর্ড বা আইসিসি কাউকে জানাননি তিনি এতে যে আইন ভঙ্গ হচ্ছে এটি সাকিবই জানতেন কিন্তু তবুও কেন চেপে যাওয়া এর পেছনে জুয়ারির কোনো হাত ছিল না তো স্বাভাবিক দৃষ্টিতে সবারই অপরাধের দিকে আঙ্গুল তুলে রাখে সাকিব আইন ভঙ্গ করেছেন এটি প্রমাণিত হয়েছে এক্ষেত্রে তার পক্ষে ছাপাই গাওয়ার কিছু নেই তবে সাকিবকে সর্বদা অন্যায়ের বিপক্ষে লড়তে দেখা যাওয়ার ঘটনা অবাক করতে বাধ্য আইসিসির দুর্নীতি দমনের আইন তো খুব ভালোভাবেই জানেন সাকিব আইসিসির বিভিন্ন সময়ে দুর্নীতি বিরোধী কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি অতীত বিশ্লেষণে দেখা যায় দশ এগারো বছর আগেও যখন জোয়ারিদের কাছ থেকে প্রস্তাব পেয়েছিল আকসুকে জানাতে দুবার ভাবেননি তিনি অথচ আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগের বেশি সময় কাটিয়ে দেবার পর এবারের বিষয়টি আকসুকে জানানোর প্রয়োজন মনে করেননি সাকিব তাও এমন একজন জুয়ারির প্রস্তাব যিনি আইসিসির কালও তালিকাভুক্ত কাজেই এবার সাকিব কেন চুপ থাকতে পারেন এই প্রশ্নের অনুসন্ধানে বেরিয়ে আসা চিন্তার উদ্বেগ করার মতো একটি তথ্য আইসিসির প্রকাশিত তদন্ত প্রতিবেদন অনুযায়ী দীপক আগরওয়াল নামের ব্যক্তিটি সেই জুয়ারি যার সঙ্গে সাকিবের যোগাযোগ হয় জুয়ারি ব্যক্তিরা সাধারণত প্রচণ্ড ক্ষমতাশালী হন বা এমন ব্যক্তিদের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা থাকে আন্ডারওয়ার্ল্ডে তাদের যোগসূত্র থাকে ফলে নিজেদের কথা না মানলেও অথবা তথ্য বাইরে ফাঁস করার হুমকিও দিয়ে থাকে তারা সাকিবের সঙ্গে যে এমন চুক্তি হয়নি তা কি নিশ্চিত করে কেউ বলতে পারবেন দক্ষিণ আফ্রিকার হ্যান্সিক্রোনিয়ের কথা কে না জানে ফিক্সিং কেলেঙ্কারিতে সব প্রকাশ করার পর তার মৃত্যু হয় প্লেন দুর্ঘটনায় যা আজও রহস্য হয়ে গেছে এছাড়া দুই হাজার সাত সালে বিশ্বকাপ পাকিস্তান কোচ বব উলমার্গকে নিজের হোটেল রুমে রহস্যজনক মৃত্যু অবস্থায় পাওয়া যায় এ রহস্যের উত্তর মেলেনি আজও দুই হাজার দশ বারো মৌসুমে ভারতের ঘরোয়া লিগে দুইজন ক্রিকেটার আত্মহত্যা করেন টাইমস অফ ইন্ডিয়ার সূত্র অনুসারে তাদের এই কাজের পিছনে মূল কারণ ছিল ম্যাচ ফিক্সিং অবাক করা বিষয় সেই ক্রিকেটাররা নানাভাবে চাপ দিয়ে আত্মহত্যা করতে বাধ্য করা হয় জুয়ারির নামও আগারল নিজেদের কুকৃতি বা অপস্তাব ফাঁস না করার জন্য এভাবে প্রায় হুমকি দিয়ে থাকে জুয়ারি চক্র ফলে চাইলেও মাঝে মাঝে চুপ থাকে উপায় নেই হয়তো সাকিবকে কিছু প্রকাশ না করার চাপ দিয়েছিলেন দীপক আগারল আকসুকে বললে ক্ষতি করার কোনো হুমকি দেওয়া অস্বাভাবিক নয় দীপকের হোয়াটসঅ্যাপ কিছু মেসেজ ডিলিট অবস্থায় পেয়েছে আইসিসি হয়তো সেখানে ছিল এমন হুমকি যদিও এ কথা সহজে বাস্তব কোনো প্রমাণ নেই ঘটনা যেটাই হোক সাকিব আল হাসান দোষী প্রমাণিত নিজের ভুল স্বীকার করে শাস্তি মাথা ফেতে নিয়েছেন তিনি আপাতত এক বছরে ভালোবাসা ক্রিকেট থেকে নিরাসনে থাকবেন টাইগার অলরাউন্ডার তবে এরপর দোদণ্ড প্রত্যাবে ফিরবেন তিনি আবারও গায়ে চড়াবেন লাল সবুজের জার্সি এই প্রত্যাশা সকলের